দুখিয়ার হকে মুদিয়ে দিয়া প্রতিশ্রুতি বনাম ইলেকটোরেল বন্ড আরো বাস্তব। চান্দা দিয়া অজ্ঞাত ব্যক্তি সংস্থার আড়ত আছে নামি দামি সংস্থা। অন্য কোম্পানির নামত রিলায়েন্সেও প্রদান করেছিল চান্দা। ইলেকটোরেল বন্ড সন্দর্ভত এটা এটাকৈ পোহৰলৈ আহিছে ন ন তথ্য। ১৭ চন অর্থাৎ নির্বাচনী বন্ড আঁচনি গৃহীত হওয়ার আগত বছর, সেই বছরটিতে বিজনেস স্ট্যান্ডার্ডর ওয়েবসাইটত প্রকাশিত হয়েছিল এটা বাতৰি। সেই বাতৰি অনুসৰি নরেন্দ্র মোদী সরকারে কলাধন রোধৰ বাবে লৈছিল বিশেষ পদক্ষেপ। দেশত থকা 3 লাখ কোম্পানির উপর নিরীক্ষণ চলাই 1 লাখ কোম্পানির পঞ্জন বাতিল করেছিল। ইয়ার উপরই 37,000টা শেল কোম্পানির পঞ্জন করা হয়েছিল বাতিল। এই সকলবোৰ কোম্পানির বিরুদ্ধে অনা হয়েছিল কর ফাঁকিকে আদি করে কেতবোৰ অভিযোগ। তার পাছতেই সরকারের সেই পদক্ষেপক দুখিয়ার হকে যুঁজ বলে অভিহিত করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। কিন্তু তার ঠিক পাছৰ বছৰটোতে চান্দা সংগ্রহর বৈধপথ মুকলি করে মোদীর কার্যকালত অনা হয়েছিল নির্বাচনী বন্ড, যি বন্ডর জড়িয়ে 2013 বর্ষলৈকে সর্বাধিক চান্দা লাভ করেছিল বিজেপি দলে। মোদীর স্পষ্ট মত আছিল যিয়ে দুখিয়ার ধন লুটিছে সিয়াকও দুখিয়ার মাজলৈয়ে ঘূৰি যাব লাগিব। কিন্তু সেই দুখিয়ার ধন লুট করা কোম্পানিবোৰ সঁচাকৈয়ে দুখিয়ার মাজলৈ ঘূৰি গল নে নগল দেশৰ নির্বাচনী আয়োগক SBI নির্বাচনী বন্ডৰ তথ্য জমা দিয়ার পাছতেই সন্দেহৰ আৱৰ্তত সোমাই পৰিছে। ইয়াৰ মাজতে পোহৰলৈ আহিছে কিছু অন্য তথ্য। বহু নামী দামী কোম্পানীৰ বিৰুদ্ধে উঠিছে মুকলি অভিযোগ। স্বতন্ত্র সংবাদ গোষ্ঠী দ্য রিপোর্টার্স কালেকটিভর বাতরিত পোহরলৈ আহিছে নামি দামি কোম্পানির নাম, যিবোৰে আন কিছুমান কোম্পানির জড়িয়ে চান্দা দিছিল রাজনৈতিক দলক। দ্য রিপোর্টার্স কালেকটিভর বাতরি অনুসরি 2023 চনের নভেম্বর মাহত রাজনৈতিক দলক লক্ষ্মী দাস বল্লভ দাস মার্চেন্টর লিঙ্কডইন প্রোফাইলত কোৱা হৈছে যে তেওঁ রিলায়েন্স গ্রুপর গ্রুপ কন্ট্রোলার। আনকি তেওঁ রিলায়েন্স গ্রুপে অধিগ্রহণ করা কমেও 6টাকৈ কোম্পানির সঞ্চালক আছিল। যদিও রিলায়েন্স গ্রুপর নাম প্রত্যক্ষভাবে নির্বাচনী বন্ড ক্রয়ের তালিকাত নাই, কিন্তু সেই গ্রুপর সৈতে জড়িত কুইক সাপ্লাই সেইন্ট প্রাইভেট নামের কোম্পানিটি হয়েছে সর্বাধিক চান্দা দিয়া তৃতীয়টো কোম্পানি। ঠিক সেইদরে কোটাক সংস্থার বিরুদ্ধেও একই অভিযোগ তুলি সংবাদ সংস্থাটোয়ে প্রকাশ করেছে বাতরি। 2019 চনত উদ্যোগপতি উদয় কোটাকে তেতিয়ার বিত্তমন্ত্রী অরুণ জেটলিক নির্বাচনী বন্ড সন্দর্ভত অস্বচ্ছ আসনি বলে প্রশ্ন করেছিল। কিন্তু পরবর্তী সময়ত ইনফিনা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডে 60 কোটি টাকার বন্ড ক্রয় করে আগবাইছিল রাজনৈতিক দললৈ চান্দা। এই কোম্পানিটোয়ে কোটাক মহিন্দ্রা ক্যাপিটেল কোম্পানি লিমিটেড আর কোটাক পরিয়ালর সৈতে কোটাক মহিন্দ্রা ব্যাংকর যৌথ মালিকানাধীন কোম্পানি। এইদরেই এটার পাছত এটাকৈ আহি পৰিছে নির্বাচনী বন্ড বিষয়ক ন ন তথ্য। রিলায়েন্স কোম্পানি সন্দর্ভত নিশ্চিত প্রদান করে রিপোর্টার্স কালেকটিভে বিস্তারিতভাবে বাতরি প্রকাশ করার পাছতেই বিষয়টোয়ে অধিক গুরুত্ব লাভ করেছে। কিদরে নামি দামি কোম্পানিয়ে নিজের পরিচয় প্রত্যক্ষভাবে নির্বাচনী বন্ডর ক্রেতা হিসাবে নিলগত রাখি আন কিছু কোম্পানির দ্বারা বা অজ্ঞাত ব্যক্তির দ্বারা চান্দা প্রদান করেছিল তেনে বহু তথ্য আগন্তুক সময়ত হয়তো সম্ভেদ পোৱা যাব। প্রশ্ন হয় 2017 চনত দুখিয়ার হকে যুঁজ দিয়া মোদী সরকারে সঁচাকৈ দুখিয়ার ধন লুট করা কোম্পানিবোৰক পুনৰ দুখিয়ার মাজলৈ ঘূৰাই নিবলৈ সক্ষম হলনে? এই কথাও পরবর্তী সময়ত অধিক স্পষ্ট হৈ পৰিব। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।